أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله قرآن আমাদের কি শিক্ষা দেয় যারা অংশীবাদী মুশরিক যারা কোরআনের আয়াতের সাথে মানবরচিত গ্রন্থের কোনো বিধানকে শরীক করে কোরআনের হুকুমের সাথে শরীক করে কোরআনের ইবাদতের সাথে শরীক করে এই মুশরিকদের কোনো কথাই মানা যাবে না হোক সে আমাদের আত্মীয় স্বজন হোক সে আমাদের ঘনিষ্ঠ কেউ কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন এখানে বলা হচ্ছে এই ছোট্ট একটি আয়াতের মধ্যে কয়েকটি মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন যে জিনিসে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়নি তা তোমরা মোটেই খাবে না কারণ নিশ্চয় তা গুনাহের কাজ তারপরে আল্লাহ বলছেন শয়তান তার বন্ধুদের উপরে ওহি করে যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধানো যায় ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনাইলা আউলিয়াইহিম শয়তান তার আউলিয়াদেরকে তার বন্ধুদের কাছে ওহি করে যেন তোমাদের মাঝে ঝগড়া বাঁধানো যায় তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরা যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কোন ক্ষেত্রে যদি আমরা এমন কোন লোকদের কথা শুনি বা মানি যে লোকদের কাছে কোরআনের জ্ঞান নেই তাহলে আমাদেরকে মুশরিক বানিয়ে ছাড়বে যা আজ আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর লোকেরা কবরবাসীদের কাছে প্রার্থনা করছে আর এক শ্রেণীর লোকেরা বীরদের কাছে প্রার্থনা করছে এই যে শিক্ষাগুলি মূলত শায়াতিনদের পক্ষ থেকে শেখানো হচ্ছে কারণ মানুষকে আল্লাহ তাআলার দিকে প্রার্থনা করার থেকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছে মাজারের দিকে আর এক শ্রেণীর লোকেরা আল্লাহ তাআলার কাছ থেকে টেনে এনে সরিয়ে নিয়ে যাচ্ছে পীরদের দিকে আর এক শ্রেণীর লোকেরা মাঝা ফ্রিকা পার্টি এবং সেই সালাফদের যে পথ আর মত আর মতবাদ সেই দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তো কোরআনের 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার হুকুমের সাথে সব হুকুমগুলো কোরআনে রয়েছে শরীক করা যাবে না কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিনা লামরা কুল্লাহু লিল্লাহ সকল হুকুমগুলি অর্ডারগুলি আল্লাহ তাআলা তো যারা আপনাকে অন্য কোনো গ্রন্থের হুকুমের দিকে নিয়ে যাচ্ছে মূলত তারা শয়তান তো আপনি যদি রহমানের বিশেষ বান্দা হতে চান তাহলে এই শয়তান সিফাতের লোকদেরকে বর্জন করে চলতে হবে অন্যথায় আপনাকে কোরআনচ্যুত করে দেবে তারা আর আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরতে থাকবেন পরকালে আপনাকে দোজখে যেতে হবে